মেয়ে হয়ে জন্মানোর বড় কষ্ট রে বিলু, তুই বুঝবি না। দিদি ম্লান মুখে বলল, দিদির বিয়েটা ভালো হয়নি জানি, শ্বশুর বাড়ির সাথে বনি বনা হয়নি। জামাইবাবুও মানুষ সুবিধের নন, দিদি প্রায় রাগ করে চলে আসে মেয়ে কোলে। মার বাবা তখন সন্ত্রস্ত হয়ে থাকে, কি করে দিদিকে ফেরত পাঠাবে ভেবে পায় না। আমার খুব কষ্ট হয় দিদির জন্য, ইচ্ছে করে দিদিকে আমাদের কাছে রেখে দিই, আর যেন ফেরত যেতে না হয় ওই নরকে। কিন্তু উপায় নেই জানি, আমার কোনো ক্ষমতাই নেই। বাবাও বড্ড অসহায়, পেনশন পাই অতি সামান্য, দিদির বিয়ে দিতে গিয়ে অর্ধেক সঞ্চয় গেছে। নাতনি সহ মেয়েকে নিজের কাছে রাখার ভরসা পায় না, তাই মেয়ের সংসার ভাঙুক এটাও হয়তো চায় না আর পাঁচটা বাবা মার মতো। সংসার নামের নরকেও মেয়ের সুখের মিথ্যে আশা ছাড়তে পারে না বহু মা বাবা। দিদি বলেছে মেয়ে হয়ে জন্মানোটা কষ্টের। দিদি কি জানে ছেলে হয়ে জন্মানোরও কত কষ্ট? অনেক মেয়েদের হাবভাবে মনে হয় পৃথিবীর সব সুখ ছেলেদের জন্য আর সব দুঃখ কষ্ট মেয়েদের জন্য বরাদ্দ। জন্মাতো ছেলে হয়ে বুঝতো ঠেলা, ছেলেদের তো দুঃখ প্রকাশ করারও স্বাধীনতা নেই। ছোটবেলা থেকে শুনে আসছি ছেলেদের শক্ত হতে হয়, কোনো ভয় বা দুর্বলতা ছেলেদের মানায় না। আমি একটু কাঁদলেও মা বলতো, ছি ছেলেদের কাঁদতে নেই, সবাই হাসবে। হাসির পাত্র হওয়ার ভয়ে কান্না চেপে রাখতে শিখে গেছিলাম ছোট্টবেলা থেকেই। রাতে ভয় পেলে চেঁচিয়ে মাকে ডাকতাম না, নিজের দুর্বলতা প্রকাশ পাবে এই ভয়ে। ছেলেদের যেন কোনো অনুভূতি থাকতে নেই, দুঃখ কান্না ভয় এই সব কিছুই শুধু মেয়েদের একচেটিয়া অধিকার। ছোটবেলায় পড়াশোনা না করলেই মা বলতো, বড় হয়ে কি খাবি কি খাওয়াবি আমাদের? ছেলে হয়ে জন্মেছিস, মন দিয়ে পড়াশোনা কর, ভালো চাকরি পেতে হবে তো। আমার থেকে 8 বছরের বড় দিদি পড়াশোনায় একেবারে মনোযোগী ছিল না। আমি রেগে গিয়ে বলতাম, দিদিও তো পড়ছে না, ওকে বলো। মা দিদির পিঠে গুম করে কিল বসিয়ে দিয়ে পরক্ষণেই বলতো, ওরা চিন্তা কি, মেয়ে হয়ে জন্মেছে, বড়ই না হয় খাওয়াবে। বিয়ের কজ্জায় মুখ লাল করে হাসতো দিদি, আমার খুব হিংসে হতো তখন। ইস, আমিও যদি মেয়ে হতাম দিব্যি বরের টাকায় বসে বসে খেতাম, বড় হয়ে কি করে খাবো সেটা ভেবে মাথায় চুল ছিঁড়তে হতো না, পড়াশোনা করতে হতো না এত কষ্ট করে। পাশের বাড়ির ঝিরি টেনে টুনে গ্রাজুয়েশন কমপ্লিট করেও এখন ইঞ্জিনিয়ারের বউ, কারণ সে সুন্দরী, সৌন্দর্যই ওর যোগ্যতা, যা কিনা বিনা পরিশ্রমেই অর্জিত। ঝিরি এখন রোজগার না করেও কারোর ঠাট্টা বিদ্রুপের শিকার হয়নি, বরং বিয়ে হওয়ার পর ও এমন ভান করে যেন বরের চাকরিটা ওরই চাকরি। আমায় দেখো, 3 বছর হলো মাস্টার্স কমপ্লিট করে বসে আছি ঘরে, রেজাল্ট যথেষ্ট ভালো, তবু চাকরি পাচ্ছি না বলে আমার অপমানের সীমা নেই এই কয়েক বছর ধরে। প্রতিবেশীদের চাপা বিদ্রুপ, আত্মীয়দের দুঃখ দুঃখ মুখ করে নানা রকম উপদেশ দান, আড়ালে হাসাহাসি, বাবার খোঁচা দেয়া কথাবার্তা, মায়ের হাহুতাশ, সব কিছু একা সহ্য করতে হচ্ছে এই কয়েক বছর ধরে। মাঝে মাঝে মনে হয় মরে যাই তো জ্বালা জুড়াই। তাও কিছু টিউশনি করে বলে একটু মুখ রক্ষা হচ্ছে, না হলে সব ব্যাপারে বাবার কাছে হাত পাততে হতো, সে যে কি লজ্জা। মাঝে মাঝে কখনো কোনো দরকারে বাবার কাছে টাকা চাইলে বাবা এমন ভাবে তাকায় যেন মনে হয় টাকা নয়, বাবা হৃৎপিণ্ডটাই চেয়ে বসেছি। তারপরেই শুরু হয় বাবার আক্ষেপ মেশানো উক্তি, এই বয়সেও বাবার কাছে টাকা ধার চাই যে ছেলে তার জলে ডুবে মরা উচিত, তোর সব বন্ধুরা কিছু না কিছু করছে আর তুই এখনো বেকার ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিস। সবসময় এরকম কথা শুনতে একেবারে ভালো লাগে না, মেজাজ গরম হয়ে যায়, রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। এত দুঃখের মাঝে আমার একটাই শান্তির জায়গা আছে, যেখানে গেলে আমি সব দুঃখ ভুলে যাই, বুকে সব জ্বালা জড়িয়ে যাই শীতল পরশে, সে হলো আমার মৌ, মৌটুসি। ওর গভীর কালো চোখের দিকে তাকালে আমার অশান্ত মনটা নিমেষেই শান্ত হয়ে যায়, মনে হয় মৌ আমার পাশে আছে তো ভয় কিসের। মৌ আমার শক্তি, আমার ভালোবাসা, আমার অবলম্বন, আমার সব কিছু। মৌকে ছেড়ে বেঁচে থাকার কথা আমি ভাবতেও পারি না। আজ মৌ আমাকে ডেকেছে, খুব জরুরি কি একটা কথা আছে, কি কথা হতে পারে বুঝতে পারছি না কিছু। সময় মতো পৌঁছে গেলাম ভিক্টোরিয়াতে, লেকের পাড়ে বসলাম দুজনে, মৌ দেখি গম্ভীর হয়ে বসে আছে। আমার কেমন ভালো লাগছিল না, বিপদের গন্ধ পাচ্ছিলাম।
কি হয়েছে মৌ, তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? প্রশ্নটা করা মাত্রই আমাকে চমকে দিয়ে মৌ কেঁদে উঠল। দুহাতে মুখ ঢেকে কেঁদেই যাচ্ছিল। আমি স্তব্ধ হয়েছিলাম। তবে কি আমার আশঙ্কাই সত্যি? দুহাত বাড়িয়ে মুখে বুকে টেনে নিলাম। কি হয়েছে বলো, কি হয়েছে? আমার বুকে মাথা দিয়ে অনেকক্ষণ ফুপিয়ে গেল মৌ। তারপর কান্না ভেজা মুখ তুলে বলল, আমায় তোমার কাছে নিয়ে চলো, আমাকে নিয়ে পালিয়ে যাও। পালাবো কেন? আমি তো তোমার বাবার কাছ থেকে চেয়ে আনবো তোমাকে। কিছুদিন অপেক্ষা করো, ঠিক কিছু একটা হয়ে যাবে। আমার বড় পিসি একটা সম্বন্ধ নিয়ে এসেছিলেন, ডাক্তার ছেলে। ওরা আমাকে দেখে গেছে সেদিন। ওদের সবার খুব পছন্দ আমাকে, আর মা বাবাও খেপে উঠেছে বিয়েটা দেওয়ার জন্য। এতদিন বলোনি কেন? এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে আমি বুঝতে পারিনি তো। তুমি তোমার মা বাবাকে বোঝাও। অনেকবার বলেছি, ওরা মানছে না, কিছুতেই মানছে না। প্লিজ আমাকে নিয়ে পালিয়ে যাও সুবীর। আমি তোমাকে নিয়ে কোথায় যাবো মৌ? আমার বাড়িতে এমনিতেই কত অশান্তি চাকরি পাচ্ছি না বলে। এর মধ্যে তোমাকে নিয়ে গেলে তোমার অসম্মান হবে ওখানে, সে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি পারবো সহ্য করতে, তুমি সঙ্গে থাকলে আমি সব কষ্ট সহ্য করতে পারবো সুবীর। কিন্তু আমি পারবো না মৌ, আমার কারণে তোমার কোনো অসম্মান হোক সেটা আমি চাই না। প্লিজ তোমার মা বাবাকে একটু ম্যানেজ করো, কিছুদিন শুধু অপেক্ষা মৌ। ওরা শুনছে না গো, আর ওই ছেলেটাও পিছু ছাড়ছে না, সুযোগ পেলেই আমাদের বাড়ি চলে আসছে। আমার বাবা মাও আল্লাহতে গদগদ হয়ে আছেন, আমার কোনো আপত্তি তারা কাছেন না। এখন সব কিছু তোমার হাতে মৌ, যদি পারো তো আমরা একসাথে থাকবো না নয়, বললাম আমি। মৌ চুপ করে রইল। ওর অসহায় চোখ দুটো আমার বুকে ছুঁচ ফোটাচ্ছিল যেন। ও বড্ড নরম, পারবে কি এত ঝড়ঝাপটা সামলাতে? আমি বা কি করব, কিছু যে করার নেই আমার। বাড়ি ফিরছিলাম একটু পরে। মৌ আমার জীবনে আর থাকবে না, এটাই কি একমাত্র সত্যি? আমি কি পারলাম না মৌকে ধরে রাখতে? চারপাশ অন্ধকার হয়ে আছে আজ, আলো এত কম কেন? কিছু যে দেখতে পাচ্ছি না। ঢলতে ঢলতে হাঁটছিলাম রাস্তা দিয়ে। কিছুদিন পরেই খবর পেলাম মৌর বিয়ে ঠিক হয়ে গেছে। ও পারবে না আমি জানতাম, ওর সঙ্গে যোগাযোগ করারও সব রাস্তা বন্ধ করে দিয়েছে ওরা। আমি এখন কি করে বাঁচব? অসহ্য কষ্টে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা ফালা ফালা হয়ে যাচ্ছে। রাতে নিজের ঘরে বসে অ্যাসিডের বোতলটা বের করলাম। খুব কি কষ্ট হবে এখন যে যন্ত্রণায় ছটফট করছি, তার চেয়েও বেশি কষ্ট হবে এই তরল গলায় ঢাললেই জ্বলে পুড়ে যাবে ভেতরটা। যে জ্বালায় জ্বলছি প্রতিনিয়ত, তার থেকে তো মুক্তি পাবো। স্থির দৃষ্টিতে তাকিয়েছিলাম বোতলের তরলের দিকে। তখনই দরজায় ধাক্কা। বিলু দরজা খোল, কি করছিস দরজা বন্ধ করে? মায়ের উৎকণ্ঠিত গলা। অ্যাসিডের বোতলটা লুকিয়ে ফেলে দরজা খুলে দিলাম। জানি না কিভাবে আমার মুখ দেখে মা কিছু একটা বুঝে ফেললো। প্রবল উৎকণ্ঠায় আমাকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? মায়ের বুকে আশ্রয় পেয়ে এতক্ষণে ভেঙে পড়লাম আমি। আমার পুরুষত্বকে লজ্জা দিয়ে এতক্ষণে চেপে রাখা চোখের জল বেরিয়ে এলো একটা আশ্রয় পেয়ে। পাগলের মতো কাঁদতে থাকলাম। মা মা, মৌ আর আমার জীবনে থাকবে না, ওর বিয়ে হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না, আমাকে জড়িয়ে রাখো আরো শক্ত করে। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু এখন আমাকে এভাবে কাঁদতে দেখে মা কিচ্ছু বলছে না, চেপে ধরে রেখেছে আমাকে বুকের মধ্যে। আমার বাবা যে সব সময় আমাকে খোঁচা দিয়ে কথা বলে, সেও দেখি আমার কাছে এসে দাঁড়িয়ে আমার মাথায় হাত রেখেছে। কাঁদিস না বাবু, তোকে এখন শক্ত হতে হবে, এরকম অনেক ঝড়ঝাপটায় আসবে জীবনে, সব কিছুর সঙ্গে লড়াই করতে শেখ, আমরা তোর পাশে আছি সব সময়। গভীর রাতে চুপি চুপি ফেলে দিলাম বোতলের সব অ্যাসিড। কি করে ভুলে গেছিলাম মায়ের কথা, বাবার কথা, আমার দিদির কথা? আজ তিন দিন হলো নিজেকে ঘর বন্দি করে রেখেছি, কিছুই ভালো লাগছে না। সকালে শুয়েছিলাম বিছানায়, ফোনটা বেজে উঠলো হঠাৎ। ঝুনু ফোন করেছে, আমার ছোটবেলার বন্ধু। ধরলাম ফোনটা। হ্যালো, এই বিলু, সেটের রেজাল্ট বেরিয়েছে, দেখ দেখ কি হলো তোর রেজাল্ট। তোর রেজাল্ট কি? কাঁপা গলায় বললাম। ভালো রে, ভালো স্কোর করেছি আমি, তোরটা দেখ এবার। ফোনটা রেখে দিয়ে কাঁপা হাতে নেট অন করলাম।
পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছিল, তবু টেনশন হচ্ছে, কারণ আগের বার পারিনি সফল হতে। সাইডে গিয়ে ক্লিক করলাম, ঠিক যা ভেবেছিলাম তাই, দারুণ রেজাল্ট হয়েছে আমার। এবার যে কোনো কলেজে লেকচারারশিপের জন্য আবেদন করতে পারবো। আমার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেছি, ঠিক স্বপ্নকে ধরে ফেলবো এবার হাতের মুঠোয়। মা আর বাবাকে জানালাম সুখবরটা, তারাও খুব খুশি। বসে বসে ভাবছিলাম কোন কোন কলেজে অ্যাপ্লাই করব, এমন সময় বেল বেজে উঠেছে। দিদি ঢুকলো হাসতে হাসতে, কি দারুণ খবর রে ভাই, ছুটতে ছুটতে এলাম তাই। এত হাসির মাঝেও দিদির চোখের কোনায় দুশ্চিন্তার কালো ছাপ নজর এড়ালো না আমার। দিদি ভালো নেই, একেবারেই ভালো নেই। বিয়ের পর মা হতে পারছিল না বলে অশান্তি সহ্য করতে হচ্ছিল, আর এখন বাচ্চা হয়েছে কিন্তু মেয়ে কেন হয়েছে সেই জন্যও কথা শুনতে হচ্ছে। কোথাও যাওয়ার জায়গা নেই দিদির। এত বোকা তুই দিদি, পড়াশোনাটাও ভালো করে করলি না, বলে ফেললাম। দিদি গম্ভীর হয়ে গেল, তারপরেই হেসে বলল, ছাড় না এসব কথা, তুই তো ভালো চাকরি করবি, আর চিন্তা কি, ও বাড়ি থেকে বেরিয়ে আসতে পারবি, আমি থাকবো তোর পাশে, তুই সব সময় থাকবি। দিদির মুখে ম্লান হাসি। থাকবো, তুই বেরিয়ে আয় দিদি, ও বাড়িতে থাকলে সিমির জীবনটাও কিন্তু তোর মতো হবে। দিদির চোখের কোণে টলটল করছে জল, ভাগ্যি সেদিন পালিয়ে যায়নি, লড়াইটা ছাড়িনি, না হলে কি করে দিদির দিকে হাত বাড়িয়ে দিতে পারতাম। আমার এই হাতে এখন অনেক জোর। দিদি হাসলো আমার দিকে তাকিয়ে, সেই হাসিতে মিশে আছে বিশ্বাস আর ভরসা। বিয়ের আগে বুঝতাম না ভাই, বরের টাকায় বসে বসে খাওয়ার মধ্যে কতখানি অপমান লুকিয়ে আছে। আমিও লড়বো তোর মতো, আমায় সাহায্য করবি? দিদির চোখ জলজল করছে, বুঝলাম আমার লড়াই সার্থক, হাত বাড়িয়ে দিলাম আমি দিদির দিকে।